मान কিভাবে নির্ণয় করি। তো আমরা গড় মান নির্ণয় করার জন্য আমরা আগে দেখেছি গড় মান সমান হয় রাশিগুলির মানের সমষ্টি বা রাশিগুলির সংখ্যা বা এককের সংখ্যা। মানে তোমাদের রাশিগুলির মান ধরে নাও তোমরা তিন বন্ধু মিলে 12 টাকা, 18 টাকা আর 15 টাকা দিয়েছো। তাহলে রাশিগুলির মান সমষ্টি মানে 12 + 18 + 15 বাই রাশিগুলির সংখ্যা বা এককের সংখ্যা তোমরা ক বন্ধু 3 বন্ধু বাই 3। ঠিক আছে, তো তাহলে গড় মান হয়ে যাবে তোমার, দেখো এটাকে যোগ করলে হবে 45 আর নিচে হয়ে যাবে 3 = 15। তাহলে এরকম ভাবে আমরা গড় মান নির্ণয় করব। গড় মান সমান রাশিগুলির মানের সমষ্টি বাই রাশিগুলির সংখ্যা বা এককের সংখ্যা। তো দেখো আমরা যদি এককের সংখ্যাটা এদিকে নিয়ে চলে যাই, ভাগ হয়ে আছে, সাইড চেঞ্জ করলে হয়ে যায় 2। তাহলে রাশিগুলির মানের সমষ্টি সমান গড় মান গণিত এককের সংখ্যা। ঠিক আছে, তাহলে এককের সংখ্যা সমান, আবার আমরা এরকম লিখতে পারি গড় মানটাকে নিচে নামিয়ে দিলে এককের সংখ্যা সমান রাশিগুলির মানের সমষ্টি বাই গড় মান। তো এই তিনটে সূত্র দিয়ে আমাদের এই অধ্যায়ের সমস্ত যে অঙ্কগুলো হবে। তো দেখি আমি কয়েকটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। দেখো দেখো অনুশীলনী 8, অনুশীলনী 8 দেখো তোমাদের প্রথম অঙ্কটাই আছে ক, তোমাদের 6 বন্ধুর কাছে যথাক্রমে 12টি, 15টি, 8টি, 9টি, 14টি ও 8টি করে গুলি রয়েছে। তোমাদের কাছে গড়ে কটি গুলি রয়েছে? তাহলে লিখছি আমাদের 6 বন্ধুর কাছে যথাক্রমে 12টি, 15টি, 8টি, 9টি, 14টি আর 8টি করে গুলি আছে। তাহলে অতএব আমাদের কাছে মোট গুলি আছে 15টি, 8টি, 9টি, 14টি, সরি এগুলো সব যোগ আকারে হবে 15টি + 8টি + 9টি + 14টি, সরি তাহলে আছে 12, 12টি + 15টি + 8টি + 9টি + 14টি + 8টি যোগ করলে হবে, দেখো 8 আর 4 হয়ে যাচ্ছে 12, 12 আর 9 21, 21 আর 8 29, 29 আর 5 হচ্ছে 30, 31, 32, 33, 34 আর 2 36, 6 হাতে 3 1 4 5 6 66। তাহলে হাতে গড় মান সমান মান সমষ্টি বাই এককের সংখ্যা। সমান 66/6 সমান কাটাকাটি করলে হবে কারণটি ঠিক আছে। তো তাহলে অতএব তোমাদের কাছে গড়ে কটি করে গুলি আছে, তাহলে অতএব আমাদের কাছে গড়ে 11টি করে গুলি আছে। তো এই গেল তোমাদের প্রথম প্রবলেমটা, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি দেখছি, দেখো দ্বিতীয় অঙ্কটা দেখো। ক্রিকেট খেলায় 8 জন খেলোয়াড়ের মোট 160 রান সংগ্রহ করেছে, প্রত্যেকের গড়ে কত রান, প্রত্যেকের গড় রান সংখ্যা কত, ঠিক আছে। ক্রিকেট খেলায় 8 জন খেলোয়াড়ের মোট 160, তাহলে দেখো মোট রানটা দেওয়া আছে আর 8 জন খেলোয়াড় দেওয়া আছে, তাহলে মোট রান বাই আর কে 8 দিয়ে ভাগ করলেই আমাদের গড় রান সংখ্যা পাওয়া যাবে। তো এটা ইজিলি তোমরা করতে পারবে। তো ঘর নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। একজন সবজি চাষি তার বাগানে 55টি ঢেঁড়স গাছ লাগিয়েছে, গাছগুলি থেকে তিনি গড়ে 26টি করে ঢেঁড়স পেয়েছেন, তিনি মোট কত ঢেঁড়স পেয়েছেন। তাহলে দেখো গাছের সংখ্যা কিন্তু 55টি আর প্রতিটি গাছের গড়ে 26টি করে ঢেঁড়স পেয়েছেন। তাহলে আমরা দেখো কয়েকটা, তাহলে আমরা দেখো এক্ষেত্রে তাহলে ঢেঁড়স গাছ লাগে, তাহলে এখানটায় সবজি চাষি বাগানে 55টি ঢেঁড়স গাছ লাগিয়েছে, তাহলে কটি ঢেঁড়স গাছ লাগিয়েছে, 55টি ঢেঁড়স গাছ লাগিয়েছে। তাহলে গাছগুলি থেকে গড়ে 26টি করে ঢেঁড়স পেয়েছে, তাহলে গড়ে 26টি করে ঢেঁড়স পেয়েছেন। গড়ে 26টি করে ঢেঁড়স পেয়েছেন। তাহলে তোমাদের দেখো গড় মানটা দেওয়া আছে আর এককের সংখ্যাটা দেওয়া আছে, তাহলে মোট কটি ঢেঁড়স পেয়েছেন সেটা বার করতে হবে। তাহলে অতএব মোট ঢেঁড়সের সংখ্যা, তাহলে গড় হচ্ছে 26 × 55টি। 26কে 55 দিয়ে গুণ করি, তাহলে তোমরা দেখতে পেলে মোট তিনি কত ঢেঁড়স লাগিয়ে পেয়েছেন, তাহলে মোট তিনি 1030টি ঢেঁড়স পেয়েছেন, ঠিক আছে। 1430টি ঢেঁড়স পেয়েছেন। তো এরকম করে দেখো ঘয়েরটা তোমরা তোমাদের বলেছে তোমাদের বাগানে 13টি কাঁঠাল গাছ আছে, এর মধ্যে 5টির প্রতিটিতে গড়ে 8টি করে এবং বাকিগুলির প্রতিটিতে গড়ে 6.375টি করে কাঁঠাল ধরেছে, বাগানে প্রতি গাছে গড়ে কটি করে কাঁঠাল ধরেছে। তাহলে দেখো মোট 13টা আছে, 13টার মধ্যে থেকে 8টাতে ধরেছে তোমার 5টি করে, ঠিক আছে। সরি 5টি, 13টার মধ্যে 5টিতে ধরেছে 8টি করে, তাহলে বাকি 5টা গাছে ধরেছে 8টি করে, তাহলে বাকি রইল কটা, বাকি আছে 13টা গাছ। देखो आठटी करे কাঁঠাল होते গড়ে আটটি করে লেখা আছে প্রতিটিতে গড়ে आठटी करे কাঁঠাল ধরেছে ठीक है বুঝতে পারলে তাহলে আছে 5টি গাছে মোট কাঁঠাল ধরেছে কটি 5 এর সঙ্গে गड़े पड़े तुम्हार 6.375 टी काँठाल आठटी गाছে কাঁঠাল ধরেছে तुम्हार 3 से शून्य हाथे 3 6 48 और 3 51 তেরোটি গাছে মোট কাঁঠাল ধরেছে কটি 40 যুক্ত 51 টি সমান 91 টি তাহলে হবে 13 টি গাছে গড়ে কাঁঠাল ধরেছে 91 भाजित 13 समान 7 तुम्हारा निजे आज के